আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সমরাস্ত্র বহরে ইউক্রেনের তৈরি নতুন প্রজন্মের ক্রাজ স্পার্টান এপিসি যুক্ত করেছে। এতদিন বিজিবি প্যাট্রোলিং এর কাজে পোলারিস এটিভি এবং তুরস্কের তৈরি অটোকার অ্যাক্রেপ এলএভি লাইট আর্মড ভেহিকল ব্যবহার করত, যেগুলো সম্ভবত 2008 সালে তুরস্ক থেকে 17 থেকে 20টির মতো ক্রয় করা হয়েছিল। ক্রাজ স্পার্টান হল ইউক্রেনের তৈরি 4:4 চাকার লাইট কম্ব্যাট যান, যা মূলত বর্ডার এরিয়ায় প্যাট্রোল মিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অপারেশনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই যানটি মূলত কানাডিয়ান স্টেট গ্রুপের তৈরি স্পার্টান আর্মড পার্সোনাল ক্যারিয়ারের উপর ভিত্তি করে তৈরি। এপিসিটি দুইজন ক্রু, যেমন একজন ড্রাইভার একজন গানার সহ 10 জন পার্সোনেল বহন করে। যুদ্ধযানটি সেনা বহন ছাড়াও ট্রুপদের জন্য 1100 কেজি ওজনের বিভিন্ন কিছু সাপ্লাই করতে পারে। 400 হর্স পাওয়ারের V8 টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন সম্বলিত যানটির রেঞ্জ 800 কিলোমিটার এবং ম্যাক্সিমাম রোড স্পিড 110 কিলোমিটার। 2014 সালে প্রথমে যানটি ইউক্রেনের সেনাবহরে যুক্ত হয়। বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনী ছাড়াও ওমান, আর্জেন্টিনা, লিবিয়ার মতো অনেক দেশই ব্যবহার করে থাকে। এই যানটি ইউক্রেনের সেনাবাহিনী তাদের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে থাকে, যেখানে তারা এই যানটির ওপরে SKIF এবং RK-3 কর্সার মডেলের 4টি রেডি টু ফায়ার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল বহন করে। সেই সাথে অতিরিক্ত আরও 4টি অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল রিজার্ভ হিসেবে বহন করা যায়। উল্লেখ্য, বিজিবি এতদিন ইউক্রেনিয়ান 40mm RPG-7 ব্যবহার করলেও সম্প্রতিকালে ইউক্রেন থেকে অজানা সংখ্যক অত্যাধুনিক RK-3 কর্সার অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিনেছে। সলিড ফুয়েল রকেট এবং লেজার গাইডেন্স সম্বলিত মিসাইলটির এফেক্টিভ রেঞ্জ 2500 মিটার, যা আধুনিক ট্যাঙ্ক, APC এবং বাংকার ধ্বংসে পারদর্শী। আর বাংলাদেশ সেনাবাহিনী 2017 সালে মিডিয়াম রেঞ্জ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের টেন্ডার প্রকাশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়াম রেঞ্জ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল হিসাবে SKIF কেনা হতে পারে, যেটার নতুন একটি ভার্সন ইউক্রেন এবং তুরস্ক যৌথভাবে তৈরি করছে। ইউক্রেন বা তুর্কি যে কোনো দেশ থেকে সেনাবাহিনীর জন্য এই অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল কেনা হতে পারে। বিজিবির জন্য কেনা এই ভেহিকলটিতে একটি 7.62x54mm অথবা একটি 40mm গ্রেনেড লঞ্চার বহনের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা হিসাবে এতে ব্যবহার করা হয়েছে রেইনফোর্সমেন্ট ব্যালিস্টিক প্রোটেকশন সিস্টেম, যা একে অটোমেটিক রাইফেল, গ্রেনেড এবং মাইন থেকে নিরাপত্তা প্রদান করতে সক্ষম। বিজিবি এই বছরের শুরুর দিকে ইউক্রেনের সাথে অজানা সংখ্যক অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ক্রয়ের চুক্তি স্বাক্ষর করে। ধারণা করা হচ্ছে সেই চুক্তির অধীনে এই APC-গুলো ক্রয় করা হতে পারে, যা বিজিবির মোবিলিটি এবং ফায়ার পাওয়ার বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে। আর যারা প্রায়ই বলে থাকেন আমাদের সামরিক বাহিনীর উন্নতি হচ্ছে না, ভাই একটু ধৈর্য ধরুন। একটি বাহিনীকে রাতারাতি আধুনিক অস্ত্রসজ্জায় রূপান্তর করা এত সহজ নয়। বিজিবিতে SKS রাইফেলের পরিবর্তে 43,000 Type 56 A1, Type 56 A2 অ্যাসল্ট রাইফেল, 6,000টি Type 56 LMG, Type 81 LMG মডেলের মেশিন গান, 1,300টি Type 85 ড্রাগন অফ স্নাইপার রাইফেল কেনা হয়েছে। জলপথে টহলের জন্য 100+ ফাস্ট অ্যাটাক বোট, মেশিন গান মাউন্টেড ইন্টারসেপ্টার ভেসেল কেনা হয়েছে, নতুন MI-171E হেলিকপ্টার, অ্যান্টি-ট্যাঙ্ক ওয়েপন, ATV, LEV, APC ইত্যাদি রাতারাতি সংযোজন কি উন্নয়নের লক্ষণ নয়? প্রশ্ন থাকলো আপনার কাছে, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।